ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মদ্যপান এবং জুয়ার আসরের প্রতিবাদ করায় শান্তিপুরে আক্রান্ত প্রতিবাদী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার এক বেসরকারি হাসপাতালে। স্থানীয় সূত্র খবর, নবমীর রাতে শান্তিপুরের রাজপুত পাড়ায় কয়েকজন যুবক মদ্যপান করছিলেন, বসেছিল জুয়ার আসর। স্থানীয় এক শিক্ষক প্রতিবাদ করলে তার বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। প্রতিবেশীর সঙ্গে এমন আচরণের প্রতিবাদ করলে চঞ্চল সিংহ রায়কে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিন দিন পরও বাকিরা ধরা না পড়ায় এলাকায় রয়েছে আতঙ্ক।